প্রবাসীদের জন্য অনলাইন ভিত্তিক সেবা প্রদানকারী মোবাইল অ্যাপ আমি প্রবাসী অনেক আগে থেকেই গ্রাহকদের অনলাইন ভিত্তিক সেবা দিয়ে আসছে অ্যাপটি এবার প্রবাসীদের সেবার মান আরও বৃদ্ধি করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি সই করল আমি প্রবাসী বুধবার সকালে রাজধানীর আগারগাঁয়ে আইসিটি টাওয়ারে এই চুক্তি সই হয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের ভূমিকা রয়েছে এই অ্যাপ তাদের কাজ আরও সহজ করবে আপনার শিশুকে দিন পেপসোডেন্ট যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা প্রবাসী পোশাক এবং কৃষি এই তিনটা উৎস থেকে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল বেগবান রাখার জন্য যে অর্থটা আসছে সেটাই কিন্তু মূল চালিকার শক্তি হিসেবে কাজ করছে চতুর্থ শিল্প হিসেবে প্রযুক্তি শিল্পের বিকাশ ঘটানোর জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছিলেন দেশকে এগিয়ে নিতে বহুমাত্রিক সক্ষমতার প্রকাশ করতে হবে বলে পরামর্শ দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী শেখ হাসিনা যদি ভয় করত তাহলে পদ্মা ব্রিজ আজকে হতো না এই কথাটা মনে রাখতে হবে আমাদেরকে কিন্তু একটু যাকে বলে ডাইনামিক হতে হবে এই অ্যাপের মাধ্যমে প্রায় 1,20,00,000 প্রবাসী সুবিধা পাবে বলে জানান তিনি নজরুল ইসলাম সময় সংবাদ ঢাকা